হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শায়ন 360। সকাল 6:45 মানে হলো কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস। গতকাল থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসগুলি। তো তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এখন থেকে প্রায় প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হবো। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। বাট তোমরা যদি তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা www.sapna.com ভিজিট করতে পারো। এখানে কিন্তু তোমরা সব কিছুর পিডিএফ পেয়ে যাবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটি যদি ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শায়ন 360। তো দেখো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে হাজির হচ্ছে। ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব, জাতিসংঘ দিবস কবে পালন করা হয়। চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। দেখো জাতিসংঘ দিবস অর্থাৎ ইউএনও ডে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠিত হয় 1945 সালে, সেই দিনটাই একটি নির্দিষ্ট দিনে কিন্তু সেটি পালন করা হয়। সেটা হচ্ছে 24শে অক্টোবর। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 24শে অক্টোবর কিন্তু ইউএনও ডে পালন করা হয়। আমরা দেখে নেব এবছরের থিম কী আছে। দ্য ফিউচার উই ওয়ান্ট, দ্য ইউএন উই নিড, রিফার্মিং আওয়ার কালেকটিভ কমিটি টু মাল্টিমিলিজিমাম। ওকে, এটা হচ্ছে ইউএনও যেটা প্রতিষ্ঠিত হয় 1945, তার আজকে অর্থাৎ 24শে অক্টোবর সেটা প্রতিষ্ঠা দিবস হিসেবে কিন্তু এই থিমটা রাখা হয়েছে 2020 সালের। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যের বিপিএল পরিবারগুলির জন্য ওয়াইএসআর বিমা স্কিম লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখো তোমাদেরকে বলেছি ওয়াইএসআর থাকলেই, অর্থাৎ ওয়াইএস জগনমোহন রেড্ডি, কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। তাহলে ওয়াইএস জগনমোহন রেড্ডি যেখানে সেখানে কিন্তু ওয়াইএসআর প্রকল্প থাকবে, তো এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অবশ্যই জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। মনে রাখবে ওয়াইএসআর ম্যাক্সিমাম, অন্ধ্রপ্রদেশের ম্যাক্সিমাম প্রকল্প কিন্তু ওয়াইএসআর দিয়ে স্টার্ট হচ্ছে, বিকজ এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের প্রকল্প। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে স্মার্ট ব্ল্যাকবোর্ড স্কিম লঞ্চ করলো কোন রাজ্য। স্মার্ট ব্ল্যাকবোর্ড, এটা কিন্তু তামিলনাড়ু, তামিলনাড়ু স্টেট কিন্তু এই স্কিম এটা কিন্তু লঞ্চ করেছে, স্মার্ট ব্ল্যাকবোর্ড স্কিম। দেখো ব্যাপারটা কী, এখানে দেখো 80,000 সরকারি বিদ্যালয়ে এই স্কিম বাস্তবায়ন করা হবে। কত? 80,000, ইটস এ বিগ নাম্বার। ওকে, যার রাজধানী কোথায়? চেন্নাই। তোমরা জানো মুখ্যমন্ত্রী আছে ইয়েদুরাপ্পা, ইয়েদুরাপ্পা কে পালানস্বামী, ইনি কিন্তু রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এবং রাজ্যপাল কে রয়েছেন? দেখো পুরোহিত, বানোয়ারিলাল পুরোহিত। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, স্যান মারিনোতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হচ্ছেন? একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু নিযুক্ত হচ্ছে নিনা মালহোত্রা। নিনা মালহোত্রা ইজ দ্য রাইট অ্যান্সার। নিনা মালহোত্রা কিন্তু পরবর্তী স্যান মারিনোতে কিন্তু রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত ডক্টর জয়ন্ত মাধব কোন পেশার সাথে পরিচিত? ডক্টর জয়ন্ত মাধব, তিনি কিন্তু অর্থনীতিবিদ, একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। আমরা একটু ইনফরমেশান দেখে নেব, তিনি আসামের প্রখ্যাত একজন অর্থনীতিবিদ ছিলেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেও তিনি ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এডিবি, যার হেডকোয়ার্টার কোথায়? যার হেডকোয়ার্টার কিন্তু ফিলিপিন্স, ফিলিপিন্সের যার হেডকোয়ার্টার সেখানে কিন্তু তিনি নিযুক্ত ছিলেন। তার মৃত্যুকালীন বয়স ছিল 91 বছর। নেক্সট কোশ্চেন দেখো, একীকৃত আদর্শ কৃষি গ্রাম যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু লঞ্চ করেছে উত্তরাখণ্ড। দেখো এই স্কিমকে সহযোগিতা কী করেছে? নাবার্ড। তোমরা নাবার্ডের পুরো নাম জানো, নাবার্ডের কোথায় হেডকোয়ার্টার সেটাও জানো। মুখ্যমন্ত্রী কে রয়েছেন? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কিন্তু রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত, যেখানকার রাজ্যপাল রয়েছেন বেবি রানী মৌর্য। এটা কিন্তু মাথায় রাখবে, বেবি রানী মৌর্য। সেখান থেকে একটা হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কটা হচ্ছে নাবার্ড, নাবার্ডের এইচকিউ অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় এটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব, জম্মু কাশ্মীর ওয়াটার রিসোর্স রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? দেখো ডাইরেক্ট অ্যান্সার দেওয়া আছে ঘনশ্যাম ঝা। ঘনশ্যাম ঝা কিন্তু জম্মু কাশ্মীর ওয়াটার রিসোর্স রেগুলেটরের অথরিটি হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট কোশ্চেন দেখো, অটো ফাইন্যান্সের জন্য টয়োটা কিলোসকার মোটরের সঙ্গে টাই আপ করলো কোন ব্যাঙ্ক? অর্থাৎ অটো ফাইন্যান্স যেটা, সেই অটো ফাইন্যান্সের জন্য কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখে নেব, ব্যাঙ্ক অফ বরোদার হেডকোয়ার্টার ভাদোদরা, আলাকাপুর ভাদোদরাতে, যেটা প্রতিষ্ঠা হয় 1908 সালের 20শে জুলাই। বর্তমান সিইও কে রয়েছেন? সঞ্জীব চন্দ্রা, সঞ্জীব চন্দ্রা কিন্তু রয়েছেন বর্তমান ব্যাঙ্ক অফ বরোদার সিইও। কোশ্চেন নাম্বার 9, ন্যাশনাল মনিটারি ফান্ড, বা একটু ভুল রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড,
IMF যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে 190তম সদস্য হিসেবে একটি রাষ্ট্র কিন্তু নিযুক্ত হলো রিসেন্টলি এতদিন পর্যন্ত IMF এর কিন্তু 189টি সদস্য ছিল মাথায় রাখবে এখন থেকে কিন্তু IMF এর সদস্য সংখ্যা 190 তো এখানে কিন্তু কোন দেশ নতুন যুক্ত হয়েছে নামটা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যান্ডোরা অ্যান্ডোরা কিন্তু নতুন কান্ট্রি হিসেবে IMF এ যুক্ত হলো অ্যান্ডোরার রাজধানী কি রয়েছে দেখো অ্যান্ডোরার রাজধানী রয়েছে আদোদরা লা ভেলা যেখানকার প্রধানমন্ত্রীর নাম হলো জাভিয়ার এসপট জোমোরা IMF এর হেডকোয়ার্টার ওয়াশিংটন অর্থ সংক্রান্ত যা কিছু সমস্ত কিছু আমেরিকার ওয়াশিংটন ডিসি ক্লিয়ার প্রতিষ্ঠাকাল 1945 সালের 27 ডিসেম্বর এই একই সাথে অর্থাৎ ইউএন কত প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর আর IMF হচ্ছে 27 ডিসেম্বর ওকে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছেন দেখো ক্রিস্টিনিলা জর্জিভিয়া এই কোশ্চেনটা কিন্তু পিএসসি এর ক্লার্কশিপ থেকে শুরু করে একাধিক পরীক্ষায় ছিল যে IMF এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছে এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিশ্চিয়ানা জর্জিভিয়া ইনি কিন্তু রয়েছেন বর্তমানে IMF এর ম্যানেজিং ডিরেক্টর ইনি একজন মহিলা মাথায় রাখবি ইনি একজন ফিমেল ওকে নেক্সট দেখো চিফ ইকোনমিস্ট কে চি কি বলেন রয়েছে গীতা গোপীনাথ নেক্সট কোশ্চেন দেখো সম্প্রতি ICMR অর্থাৎ ICMR তোমরা প্রতিদিন শুনতে পাও ICMR এর রিপোর্ট ICMR তোমাদেরকে বলছি ক্লিয়ার পরে বলছি ICMR এর রিপোর্ট ICMR অনুমোদন প্রাপ্ত কোভিরাপ নামে করোনা টেস্টিং কিট লঞ্চ করলো কোন প্রতিষ্ঠান অর্থাৎ করোনা টেস্টিং যে কিটগুলো আসছে বাজারে সেই কিটের মধ্যে একটা কোটা কিটের নাম দেওয়া হচ্ছে কোভিরাপ যেটা কিন্তু প্রতিষ্ঠা করলো IIT খড়গপুর IIT খড়গপুরের থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে দেখো ICMR এর পুরো নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ অফ মেডিকেল রিসার্চ এই কোশ্চেনটা কিন্তু এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ICMR আমারও বলছি ICMR এর পুরো নাম কিন্তু গুরুত্বপূর্ণ এর সাথে যেটা মাথায় রাখতে হবে হেডকোয়ার্টার ICMR এর হচ্ছে নতুন দিল্লি ICMR কবে প্রতিষ্ঠিত হয় 1911 হেডকোয়ার্টার এবং ICMR এর পুরো নাম এই তিনটে মাথায় রাখতে হবে ICMR আবার বলছি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠাকাল 1911 এবং লিডার রয়েছেন বলরাম ভার্গব কিন্তু রয়েছেন লিডার তো আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হচ্ছে আগামী ভিডিওর জন্য অপেক্ষা রইলো